अरे वाह, ऐसे काचे सुना बाबा। শাড়ি কুকুর আলতা অসুখ করবে ওখানে লাগুচি করো মরো আমি কিছু জানি না। এদিকে যাচ্ছিলাম, প্রশান্ত বাবু এসেছেন, কাল যাদের বাড়ি গিয়েছিলেন। তোমাদের ওখান থেকে ফিরে এসে পর্যন্ত এদের মুখে শুধু তোমাদের কথা। তা বৌমাকে নিয়ে আসনি কেন? শরীরটা ভালো নেই। কি হয়েছে বৌমা? না তেমন কিছু নয়, পেটে একটা যন্ত্রণা হচ্ছে। কালকে তো ঠিকই ছিল, আজ সকাল থেকে হঠাৎ ব্যথাটা। বৌমা আপনি আপনার কি জানো বলছেন? ওর পরিবার এমনি। হ্যাঁ বাবা, ভালো ডাক্তার দেখাও, পরীক্ষা করাও। আমরাও প্রথম প্রথম এমনি ভালো হয়ে যাবে বলেই চুপ করে বসেছিলাম। তারপর ডাক্তার দেখালাম, ডাক্তার এলো, সব পরীক্ষা করে দেখলো, তখন মা আবার সে পুরনো কাশুন্দি ঘাটতে শুরু করেছে। আচ্ছা বাবা তোমরা থাকো, আমি আমি যাই।
চোখ গেল কেন দাকে। এখানে যখন এসছেন বলুন না, আমার বাড়ি নাম এখানকার প্রাকৃতিক দৃশ্য ফার্স্ট ক্লাস। আমি তো আপনার বাড়ি থেকেই আসছি। হ্যাঁ, আপনি নেই তাই চলে এলাম। আমাদের বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনি নেই তাই চলে এলাম। কিন্তু এখন তো আমি আছি, চলুন আমাদের বাড়ি। এখন অনেক বেলা থেকে বাড়িতে খাবার নিয়ে বসে থাকি। তাহলে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে আর দিকে আর খাটটা বসে, বলুন আসুন। নমস্তে স্যার। মাঝি, মাঝি রান্না হয়ে গেছে। ভাত রাখবো বাবু, আসু। আচ্ছা, তুমি বেরিয়েছিলে? এখন চা খাবে? রাখাল বাবু বাড়ি থেকে তোমাকে নিমন্ত্রণ করেছেন রাত্রে খাবার জন্য। আমাকে মানে? তোমায় করিনি? তাই তো লিখেছেন দেখছি, তোমায় একলা পাঠিয়ে দিতে বলেছি। কেন? রাখাল বাবু ঠিক একটা ব্রতরত করছেন, তাতে শুধু সধবা মেয়েদের নিমন্ত্রণ করে খাওয়াতে যাবে। আমি কি জানি? তুমি না গেলে ওরা আবার খোঁজ করতে আসবে। হ্যাঁ যাব। যাও, তবে কথাবার্তা খুব সাবধানে বলবে।